হেল্প ডেস্ক তৈরি করার ফলে যেই কোনো কেউ ফোন করে যদি তাদের অক্সিজেন প্রয়োজন হয় ছাত্রলীগ নিজ দায়িত্বে অক্সিজেন সেবা তাদের কাছে পৌঁছে দেবে। আমরা এরকম ছাত্র রাজনীতি এরকম ছাত্রলীগ দেখতে চাই, শুধু রাউজানে নয় সকল জায়গায় চাই। আমরা তালি দিব না, আমরা তালি দিব না, আমরা এই ধরনের ছাত্র রাজনীতি দেখি সকলের মাঝে ছাত্রদের মাঝে দেখতে চাই। সুতরাং আমি এই উদ্যোগটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করা হয়েছে। শনিবার 14 আগস্ট বিকেলে রাউজান উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। একই সঙ্গে রাউজান উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়। রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিলুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকাওয়াত হোসেন চৌধুরী পিপলোর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানি আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সহসভাপতি সারজু মোহাম্মদ নাসের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, রফিকুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মাসুদ রানা, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, প্রচার সম্পাদক নুরুল আজম, ক্রিয়া সম্পাদক জিয়া উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক পুলক চৌধুরী, সমাজসেবা বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সিফাত, উপসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকাশ বড়ুয়া, নোয়াজিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম চৌধুরী, রাউজান সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, নোয়াজিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন রাহুল, ছাত্রলীগ নেতা শওকত জামিল, শরীফুল হক মুন্না, আরমান শান্ত, সুদীপ্ত দাস অন্তু, এস এম আকরাম, হিমেল লিটন দাস, রিটু বড়ুয়া, রায়হানুল ইসলাম, বাদশাহ আলম জুয়েল, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ ইমন, প্রীতম দাস গুপ্ত, সুমন আনোয়ার, সৈকত দে, আহমেদ বাপ্পা সহ আরো অনেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছাত্রলীগ রাউজান উপজেলা শাখার উদ্যোগে আমরা কিছুক্ষণ আগে আজকে ফ্রি অক্সিজেন সেবা এবং করোনা বুথ করোনা প্রতিরোধ বুথ শুভোদ্বোধন করেছি। আমাদের রাজধানীর সংসদ যারা বেবি এম হোসে করিম চৌধুরী এমপি মহাদের সুদূর্ব সন্তান, তারুণ্যের অহংকার আগামী দিনে আশঙ্কার প্রতীক, যারা ফারাজ করিম চৌধুরী ভাই কিছুক্ষণ আগে আমাদের মাঝে উপস্থিত এসেছিলেন, তিনি শুভ উদ্বোধন করে এখান থেকে গিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর সংগঠন, বঙ্গবন্ধু নিজের হাতে 1947 সালে 6 জানুয়ারি বঙ্গবন্ধু নিজের হাতে করেছিলেন। দেশের প্রত্যেকটা দুঃসময়ে মানুষের বিপদে যে সংগঠনটি আগে আসে সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের ছেলেরা প্রতিটি সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জনতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয় ওনার নির্দেশে এবং আগামী দিনে আশঙ্কার প্রতীক জনাব ফারাজ করিম চৌধুরী ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা রাউজান উপজেলা ছাত্রলীগ আজকে আমরা ফ্রি অক্সিজেন সেবা এবং করোনা বুথ উদ্বোধন করেছি। আজকে থেকে কয়েকদিন আগে আমরা প্রায় 20 দিন আগে আমরা রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আমাদের প্রিয় নেতার নির্দেশে এবং ফারাজ ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বিনামূল্যে আমরা উদ্বোধন করেছিলাম। আমরা রাউজানের প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা রাউজানের প্রতিটি ইউনিয়নে আমাদের যে সকল ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটে আমাদের ছেলেরা একটি একটি অফিস করেছেন এবং ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন অত্যন্ত কষ্ট করে।
আপনারা জানেন ইতিমধ্যে আমাদের আমাদের যে অফিস আমরা এখানে মুন্সিকাটা যে অফিস করেছি দলীয় কার্যালয়ে সেই অফিসে ইতিমধ্যে 1400 থেকে 1500 জন ইতিমধ্যে এই 4-5 দিনের মধ্যে 1400 থেকে 1500 জন আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন। আমরা মানুষের কল্যাণে কাজ করি ছাত্রলীগ। আমি বলবো আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই, আপনারা যারা এখনও ভয়ের মধ্যে আছেন, এই টিকা নিয়ে অনেকে অনেক ষড়যন্ত্র করেছে। সর্বপ্রথম এখন কিন্তু মানুষ সচেতন হয়েছে, নেত্রী একটি কথা বলেছেন, আপনারা টিকা নিন, দেশকে বাঁচাতে হলে টিকা নিতে হবে, আপনারা টিকা নিন। আপনারা করোনার সময় নিজেকে সুরক্ষিত রাখার জন্য এখানে আমরা যে বুকগুলো করেছি এখান থেকে আপনারা চাইলে একটি একটি মাস্ক নিতে পারেন, আর আপনার ব্যবহৃত যে মাস্কগুলো আছে ওগুলো আপনারা ফেলে দিবেন। পাশাপাশি আপনার হাতকে সুরক্ষিত রাখার জন্য আমরা এখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। আমরা প্রতিদিন মাস্ক 400 করে আমরা এখানে মাস্ক দিব, 2টাতে 800। আমরা এখানে আপাতত আমরা 2টা উদ্বোধন করেছি, আমরা প্রত্যেকটা স্কুলে একটা দিব, বিশেষ করে রাওজান কলেজ, সৈরা কলেজ, ইয়াসিনশাহ কলেজ, যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে একটা একটা দেওয়ার জন্য চিন্তাভাবনা আছে আমাদের। ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা পেলে আমরা অবশ্যই দিব। এবং এখন থেকে আমরা প্রতিদিন আমাদের ফ্রি অক্সিজেন সেবা দিব, আমাদের একটা হেল্প ডেস্ক টিম থাকবে, আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে 2 জন করে নিব হেল্প ডেস্ক টিমে, প্রত্যেকটা পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ড থেকে 1 জন করে নিব। রাত 2টা হোক 3টা হোক আমাদেরকে যখনই জনসাধারণ যে কেউ আমাদেরকে ফোন করবে আমাদের ছাত্রলীগের বাইরের সাথে সাথে অক্সিজেনটা নিয়ে তার বাসায় পৌঁছে যাবে, এবং তাকে যত রকম সাহায্য সহযোগিতা করার দরকার সেটা আমাদের ছেলেরা করবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ছাত্রলীগের ছেলেরা, বিশেষ করে আমাদের এখানে আমি একটা টিম করেছি 25 থেকে 30 জন, তাদেরকে আমরা ডাক্তারের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছি। তারা আমাদের অক্সিমিটার আছে, আমরা অক্সিজেন কীরকম আছে নাই, কতটুকু থাকলে কতটুকু না থাকলে অক্সিজেন দিতে হবে সেটা পরীক্ষা করবে আমাদের জন্য। আমরা থার্মোমিটার নিয়েছি জ্বরের জন্য, আমাদের ছেলেদেরকে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছি কতটুকু লেভেল নামলে 92, 91, 90 কতটুকু অক্সিমিটার মানে দেখালে অক্সিজেন দিতে হবে সেটা আমাদের ছেলেরা জানে। ইনশাল্লাহ আমরা সেভাবেই অক্সিজেনটা ব্যবহার করবো।